হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। আজ আমি এঁচোড়ের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। তবে চলুন এই রেসিপিটির জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। এই রেসিপিটি করার জন্যে সবার প্রথমে আমি এখানে এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথেই আমি এখানে নিয়েছি আলু। আলুগুলোকে এরকম সাইজে কেটে হলুদ এবং লবণ মাখিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে এভাবে কেটে নিয়েছি। একই সঙ্গে নিয়েছি 5 থেকে 6টি রসুনের কোয়া। সাথে নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য এবং সাথে নিয়েছি 2টো তেজপাতা। এছাড়া এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, সাথেই নিয়েছি লঙ্কা বাটা, সাথে লাগছে আদা বাটা এবং একই সঙ্গে আমি নিয়েছি হলুদ বাটা এবং একই সঙ্গে আমি নিয়েছি রসুন বাটা। এছাড়া লাগবে গরম মশলা বাটা। শুকনো মশলার মধ্যে আমি এখানে নেব হলুদ গুঁড়ো, একই সঙ্গে নেব জিরে গুঁড়ো, লাগবে ধনে গুঁড়ো এবং লাগবে লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এছাড়া এই রান্নাটির জন্য লাগবে পরিমাণ মতো নুন, জল এবং সর্ষের তেল। এই রান্নাটি করার জন্যে সবার প্রথমে কেটে রাখা কাঁঠালগুলোকে খানিকটা সিদ্ধ করে নিতে হবে কিংবা খানিকটা ভাপিয়ে নিতে হবে। সেই জন্যে আমি একটি কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁঠালগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর একটি খুন্তি দিয়ে কাঁঠালগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা হলুদ এবং একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা নুন। হলুদ এবং নুন দিয়ে দেওয়ার পর আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর এবারে আমি ঢাকনা লাগিয়ে দেব। কাঁঠালগুলো সেদ্ধর জন্য আমি ঢাকনা লাগিয়ে বসিয়ে দিয়েছি এবং ফ্লেমটা রয়েছে মিডিয়াম টু হাই ফ্লেমে। এইভাবে আমি 10 মিনিটের জন্য কাঁঠালগুলোকে হালকা ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, কাঁঠাল কিন্তু হালকা ভাপানো হয়ে গেছে। এবারে আমি কাঁঠালগুলো অন্য একটি পাত্রে তুলে রাখব। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালগুলো অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি সবার প্রথমে কড়া গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলও গরম করে এর মধ্যে আমি পরিমাণ মতো আলুগুলো যে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া কাঁঠালগুলো ভেজে নেব। হালকা ভাপিয়ে নেওয়া কাঁঠালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁঠালগুলো ভাপানোর ক্ষেত্রে কিন্তু আমি হলুদ এবং লবণ দিয়েছিলাম, সেই কারণে কিন্তু এর মধ্যে আমি আর দ্বিতীয়বার হলুদ লবণ ইউজ করব না। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কাঁঠালগুলোকে ভেজে নেব। এবং কাঁঠাল ভাজা হয়ে গেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন, কেননা কাঁঠাল ভাজা খেতে দেখবেন প্রথমে অনেকটা ভারী থাকে এবং ভাজা হয়ে গেলে কিন্তু কাঁঠালগুলো একদমই হালকা হয়। দেখুন বন্ধুরা, আমার কাঁঠালগুলো ভাজা হয়ে গেছিলো, তাই আমি তুলে অন্য একটি পাত্রে রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়াতে 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলও এবারে আমি গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু তেল অনেকটা বেশি ইউজ হয়। সাদা জিরেগুলো হালকা কালো হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা। সাদা জিরে ও তেজপাতা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবং ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু হাই। পেঁয়াজ রসুনগুলোকে আমি হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং একই সঙ্গে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুন আদা বাটা এবং লঙ্কা বাটা 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে মশলার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি।
সেটি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে এবং মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোর পরিমাণ কিন্তু আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই কারণে ডেসক্রিপশন বক্স চেক করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব এবং কাঁঠাল দিয়ে দেওয়ার পর একই সঙ্গে আলুও দিয়ে দেব এবং আলু ও কাঁঠালগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কাঁঠালগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলু দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিলিয়ে নেব এবং মশলার সঙ্গে এবারে আলু এবং কাঁঠাল খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এবং মোটামুটি 4-5 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব। সময়টা কিন্তু 4-5 মিনিট না লেগে তার থেকে কমও লাগতে পারে, কাঁঠালের এবং আলুর পরিমাণের ওপর কিন্তু এই সময়টা নির্ভর করে। দেখুন বন্ধুরা, কাঁঠাল আলু এবং মশলাগুলোকে একসঙ্গে কষাতে কিন্তু আমার 3-4 মিনিটের মতো সময় লেগে। মশলার সঙ্গে কাঁঠালগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। বন্ধুরা, আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। জল দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও সমস্ত কিছু মিলিয়ে নেব এবং ফ্লেমটাকে রাখবো হাই। সমস্ত কিছু এবারে আমি 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করে নেব। 3 মিনিটের জন্যে সমস্ত কিছু হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এবারে এর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এবং 1 মিনিটের জন্য আরও কুক করে নেব। বন্ধুরা, কাঁচা কাঁঠাল কিংবা এঁচোড় আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে কাটতে পারবেন তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আগের দিনই শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন। 1 মিনিটের জন্য কুক করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই এঁচোড়ের রেসিপিটি তৈরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।